¿Qué? সিঁদুর কৌটোটা নিতেই ভুলে গেছি। ও হ্যাঁ, আসলে খেয়াল থাকে না। জানি, জামাইবাবুর কথা ভাবছিস তো? আজকে জানিস তো, সিঁদুর খেলার পরে ওর কাছে যাব বিজয়া করতে। সাবধানে যাস কিন্তু। কেন? ওই সুভাষ ব্যানার্জি আর জয় ভান্ডারি, এদের দুজনকে তুই কিন্তু বিশ্বাস করিস না। ওরা কিন্তু তোর ক্ষতি করতে পারে, কারণ ওরা জানে যে তোর যদি কিছু হয়ে যায় তাহলে ওদের পথের কাঁটা সরে যাবে। ধুর পাগলি, তুই একদম ভাবিস না তো, একদম চিন্তা করিস না, আমার কিচ্ছু হবে না, আমি একদম ঠিক আছি, কিচ্ছু হবে না আমার। তুই ঠিক নেই, তুই ঠিক নেই দিদি, তুই না ঘরের আছিস না বাইরের আছিস, তুই না তোর শ্বশুর বাড়ির আছিস না তুই তোর বাপের বাড়ির আছিস, তুই তুই একটা একটা অদ্ভুত ভাসমান অবস্থায় আছিস দিদি। দিদি নিজেকে সামলা প্লিজ, দিদি নিজেকে সামলে নিস। কিচ্ছু হবে না, চল, একদম পাকা মারিস না কিন্তু, ওখানে তো আবার দেরি হয়ে যাচ্ছে সিঁদুর খেলায়, তোর আগেই না আবার ওই মেয়েটা তোর বরের সাথে সিঁদুর খেলা শুরু করে দেয়। চল। কোথায় যাচ্ছ? সিঁদুর খেলতে। না, তুমি সিঁদুর খেলতে যাবে না প্রিয়া। আমি যাব। না, যাবে না, আমি যাব। সিঁদুর খেলার সিঁদুরটা না হয় আমার কাছেই থাক, আর বাকি ধান দব্য সেটা না হয় আশীর্বাদের পরেই দেখা যাবে। এত সহজ নয় আরশি ম্যাডাম যে সিঁদুরটা শূন্যে উড়িয়ে দিয়ে আজকে আমার সিঁদুর খেলাটা নষ্ট করে দেবে, পারবেন না। চল দিদি। যেতে বারণ করছি না, তুমি মণ্ডপে যাবে না, তুমি মণ্ডপে যাবে না, ওখানে সংকল্প সুনিধি বৈভবী সিঁদুর খেলছে, তুমি ওখানে সিঁদুর খেলতে যাবে না। ও সিঁদুর খেলবে না সেটা আপনি বলার কে? যান এখান থেকে, চলে যান, আবহাওয়া গরম তাই সতর্ক হন, পরের বছর সিঁদুর খেলার জন্য বরকে আর মণ্ডপে পাবেন না, হাজতে গিয়ে সিঁদুর খেলতে হবে। চল বোন, চল। কি বলে গেল? কি বললো শুনলে তুমি? শুনলে তুমি কি বললো? বললো তোমাকে নাকি ওরা হাজত পাস করাবে, আর পরের বছর আমাকে নাকি হাজতে কি সিঁদুর খেলতে হবে। তুমি কিছু চিন্তা করো না, আরে যা বলছে বলতে দাও না, আরে ও তো জানে না যে এই সিঁদুর খেলা ওর জীবনের শেষ সিঁদুর খেলা। একদিকে ছিলাম, একদিকে তূর্ণ, একদিনেই খালাস। ঢাকবা
বাজবে, ঢোল বাজবে, ঠাকুর বিসর্জন হবে, বিজয়া উৎসব হবে, আর তুই থাকবে না। বিজয়ের উৎসব? কিসের বিজয়ের উৎসব? হ্যাঁ, কিসের বিজয়ের উৎসব? কোনো উৎসব হবে না। ছিলাম নিখোঁজ হয়ে গেছে, তার বোন এবং আমার মম থানায় এসেছে, এখানে তারা চোখে জল ফেলছে, তারা টেনশনে রয়েছে, আর আর তুমি উৎসবের কথা বলছো? আমার স্ত্রীর সব থেকে কাছের মানুষটা হারিয়ে গেছে, আর এখন তুমি উৎসবের কথা বলছো? হ্যাঁ, উৎসবের কথা বলছি, বলছি আমি উৎসবের কথা, কারণ ছিলমকে নিয়ে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। আমার আছে, আমার ইন্টারেস্ট আছে। আরে বাবা, তুই বোঝার চেষ্টা কর, তুই এভাবে কথা বলিস না, সুনিধি ওয়েট করছে তোর জন্য, মেয়েটা সুন্দর করে সেজেছে, তোর জন্য ওয়েট করছে। সংকল্প, ঢাক বাজবে, ঢোল বাজবে, সবাই হই হই করে ঠাকুর ভাষণ দিতে যাবে, মিষ্টি বিতরণ হবে, আশীর্বাদ হবে, তুই একটু বোঝার চেষ্টা কর সংকল্প। কিসের কিসের আশীর্বাদ? হ্যাঁ, কিসের আশীর্বাদ, কিসের মিষ্টি বিতরণ? সংকল্প, ব্যানার্জি বাড়ির এটাই রীতি। কিসের রীতি? হ্যাঁ, কোন ব্যানার্জি পরিবার? বলো, কোন ব্যানার্জি পরিবার? যেই পরিবারের একদম বয়োজ্যেষ্ঠ মানুষটাকে তোমরা ঘরে বন্দি করে রেখেছো, যেই পরিবারের বড় ছেলে আমার বাবা, আমার বাবাকে তোমরা 5-4 মাস কাটাচ্ছ কাজের লোকের মতো। হ্যাঁ, সেই ব্যানার্জি পরিবার। যেই ব্যানার্জি পরিবারে আমার আমার মা, আমার মম শালঙ্কারা ব্যানার্জি, এরকম একটা দাপুটে মহিলা, তাকে তোমরা রাস্তায় বের করে দিয়েছো, সেই ব্যানার্জি পরিবার। আর তারপর আমার স্ত্রী, না না, কি বললি, তোর স্ত্রী আবার কি? হ্যাঁ, আমার স্ত্রী প্রিয়ম ব্যানার্জি, ওয়াইফ অফ সংকল্প ব্যানার্জি। হ্যাঁ, ওয়াইফ অফ সংকল্প ব্যানার্জি। ওয়েট, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? শোনো, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আর এই মুহূর্তে আমার ওর পাশে থাকা দরকার। আমি আমার স্ত্রীর পাশে আছি, আমি আমার মমেরও পাশে আছি, কথাটা কান খুলে শুনে রাখো। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমি একজন পুলিশ অফিসার, আর আমি অপরাধ মনস্তত্ব যতটা বুঝি, তাতে আমি এটুকু শিওর যে আমাদের বাড়ির পূজা মণ্ডপ থেকে সিঁদুর খেলার সময় ঝিলামকে যখন তুলে নেওয়া হয়েছে, তার মানে কিন্তু এর সঙ্গে আমাদের পরিবারেরই কেউ জড়িত রয়েছে। ঠিক করে কথা বল সংকল্প, অযথা কারণে কোনো অভিযোগ আনিস না। কোনো অযথা অভিযোগ করিনি, ইনভেস্টিগেশন চলছে ম্যাডাম আরশি ব্যানার্জি। আর ইনভেস্টিগেশন চলবে ততদিন অবধি যতদিন না ক্রিমিনাল ধরা পড়ে। আমি তো এটাই চেয়েছিলাম, শুধুমাত্র এটাই চেয়েছিলাম। আমার ছেলে তার কনফিডেন্স খুঁজে পেয়েছে, আত্মবিশ্বাস ফিরে এসেছে, আমার ছেলে আমার পুত্রবধূর কাছে ফিরে এসেছে। আমি শুধু এটুকুই চেয়েছিলাম সংকল্প, তুই শুধু একবার বল, একবার তুই সকলের সামনে বল যে তুই প্রিয়মকে ভালোবাসিস, প্লিজ। মম, এটা থানা। থানা তো হয়েছে এটা কি? আরে, থানার মানুষজনরা কি মানুষ নয়? তাদের বাড়িতে স্ত্রী নেই, কন্যা নেই, মা নেই, পরিবার নেই, তারা পরিবারের মানুষজনকে ভালোবাসে না? সংকল্প, এটা এটা প্রিয়মের বিশ্বাসের প্রশ্ন, একটু বোঝার চেষ্টা কর, প্লিজ বাবা বল। স্যার স্যার স্যার, ঝিলম গাঙ্গুলি কিডন্যাপের? ঝিলম গাঙ্গুলিকে ঠিক খুঁজে পাওয়া যাবে, আই প্রমিস, ঝিলম গাঙ্গুলিকে খুঁজে পাওয়া যাবে। দেখুন, এখানে আমার মম রয়েছে, উনি আমার ইন্সপিরেশন, আজকে আমি যতটুকু সেটা কিন্তু শুধুমাত্র ওনার জন্য। এবং এখানে আমার স্ত্রীও রয়েছে,
and I love my wife. আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি। আপনি ঝিলাম গাঙ্গুলির বাড়ির লোক তো? হ্যাঁ, আমি আসলে আপনার পেমেন্টটা ক্লিয়ার করার ছিল। ও ও আচ্ছা, এই যে এখানে আছে। কিন্তু টাকা তো আরো লাগবে ম্যাডাম। ম্যাম, এখানে 4 লাখ টাকা আছে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এখন যা পরিস্থিতি তাতে বিল আপনাকে আরো ভরতে হবে ম্যাডাম। আরো টাকা লাগবে? হ্যাঁ। এত টাকা আমি কোথায় পাবো? টাকার জোগাড় আমি করব মা। টাকা জোগাড় আমি করব। প্রিয়ম, তুমি কাকে ফোন করছো? শোনো, কাউকে ফোন করার দরকার নেই, আমি আছি তো। আমি আমি ব্যবস্থা করছি, যেখান থেকে হোক আমি ঠিক ম্যানেজ করব। আর আমিও তো স্যালারিও পাই। তুই যা স্যালারি পাস তাতে ট্রিটমেন্ট হবে না বাবা। আমি এখন 4 লাখ টাকা দিয়েছি, তাতেও হয়নি বলছে আরো টাকা লাগবে। তাহলে যে কোনো বিজ্ঞাপন করতে আমি রাজি আছি। প্লিজ জন, আমার আমার টাকার দরকার। আমি তোমাকে বিশ্বাস করি না। প্লিজ জন, ফর গড সেক, আমার ঠিক কোমায় ওকে ওকে বাঁচাতেই হবে। প্লিজ জন, আমার আমার অনেক টাকার দরকার। তা শাশুড়ি মার কাছে যাও, চালঙ্কারা ব্যানার্জি তো বিজনেস টাইকুন। আপনি খুব ভালো করে জানেন ওনার এখনের অবস্থাটা কি। ওনার হাতে টাকা নেই, তাও উনি উনি 4 লাখ টাকা জোগাড় করেছেন। হ্যাঁ, বাকি আরো অনেক টাকা লাগবে। প্লিজ জন, আমার টাকার প্রয়োজন, ফর গড সেক। না, তোমার বর তোমায় কাজ করতে দেবে না, পরে বাধা দেবে। শুধু শুধু এগ্রিমেন্টে সাইন করে কি হবে? পরে আমাকে পুলিশ দিয়ে থ্রেট করাবে। না না, আমার বর পুলিশে থ্রেট করবে না। হ্যালো, হ্যাঁ, সংকল্প ব্যানার্জি হিয়ার। আমার স্ত্রী মডেলিং করবে। আমি ওর স্বামী, আমি ওর পাশে আছি, আমি ওকে অ্যাপ্রিশিয়েট করছি। আপনি আপনি প্লিজ ওকে কাজটা করতে দিন। আমি চাই যাতে ও অনেক নাম করুক, ও অনেক অনেক নাম করুক, যাতে আমি সবাইকে গর্ব করে বলতে পারি, হ্যাঁ ও আমার স্ত্রী। আমি যাতে ওকে নিয়ে প্রাউড ফিল করতে পারি, যে শি ইজ মাই ওয়াইফ। আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। প্লিজ ফর গড সেক হেল্প হার, অ্যাকচুয়ালি টাকাটা এই মুহূর্তে খুব প্রয়োজন। সংকল্প, আমাকে একবার ফোনটা দিবি? মম, হ্যালো ডন, আমি মিসেস শালঙ্কারা ব্যানার্জি বলছি। হ্যাঁ ম্যাডাম, বলুন। ডন, ঝিলাম গাঙ্গুলির কাছে আমার একটা ঋণ রয়ে গেছে, ওকে যেমন করে হোক বাঁচাতেই হবে, নইলে যে আমি সেই ঋণটা শোধ করতে পারবো না। কি ঋণ? ও আমাকে একটা মিষ্টি, একটা ফুটফুটে মেয়েকে দিয়েছে, আমার
আমার পুত্রবধূ করে, তার জন্য আজীবন আমি ওর কাছে কৃতজ্ঞ থাকবো। আর ডন, আমি চাই না আমার এই মিষ্টি বৌমার চোখে জল আসুক। খেদো না প্রেম ডন, আমার আমার বৌমা যা কিছু করছে, হ্যাঁ যা কিছু করবে, তার প্রতি আমার আমার ফুল কনসেন্ট রয়েছে, আমার কনসেন্ট রয়েছে, ওর হাজবেন্ডের কনসেন্ট রয়েছে। প্লিজ ডন, ডন ইফ পসিবল। মা? হ্যাঁ বলো। মা, আমি আমি টাকা নিয়ে এসেছি। টাকা এনেছো? হ্যাঁ মা, আমি আমি সাইন করেছি। বাহ, অনেকগুলো কাজ করছি আমি। আমি ডায়মন্ড জুয়েলারির কাজ করছি, শাড়ির কাজ করছি, তারপর ডিটারজেন্টের কাজ করছি। ডন আমাকে দিয়ে অনেকগুলো কাজ করাবেন। প্রিয়ম, প্রিয়ম, কনগ্রেচুলেশনস, কনগ্রেচুলেশনস মাই ডিয়ার। কিন্তু মা, কি হলো? কিন্তু এর মাঝখানে দিদির জন্য টাকা না পেলে কি হবে? আমি যদি আমি যদি মডেলিং করতে চলে যাই, আমার দ্বিতীয় কাউকে প্রয়োজন নেই। এত বছরের অভিজ্ঞতায় সেলাই টেক্সটাইলকে আমি সাফল্যের চূড়ায় পৌঁছে নিয়ে গেছি, আর এমন জায়গায় পৌঁছে দিয়েছি যে সারা ভারতবর্ষে সেলাই টেক্সটাইল একটা নাম। আর আর একটা নতুন কোম্পানি আমি শুরু করতে পারবো না? পারবো, পারবো প্রিয়ম, আমার উপর তুমি বিশ্বাস রাখো। শালুঙ্গারা ব্যানার্জি একাই 100। সবে তো দুর্গাপুজো গেল, দশপুজো দেখো না তুমি, আমার মম ঠিক তিল তিল করে দশপূজা হয়ে উঠবে। পারবে। শোনো প্রিয়ম, তুমি মডেলিংটা চালিয়ে যাও, আর এই দিকটা আমার মম একাই সামলে নেবে। আমি তোমাকে বলছি, সংকল্প টেক্সটাইল সেলাই টেক্সটাইলকে টপ করে দেবে। সংকল্প টেক্সটাইল সেলাই টেক্সটাইলকে ছাপিয়ে যাবে, আমি তোমাকে বলছি প্রিয়ম। কি, তাই না মম? নিশ্চয়ই টপ করে দেবে, নিশ্চয়ই। প্রিয়ম, তুমি একটু পেমেন্টটা করো, আমি একটু আসছি। কোথায় যাচ্ছেন? আমি এক্ষুনি আসছি, তুমি যাও। হ্যাঁ, সংকল্প কি? আমি পারবো তো? তোমাকে তো পারতেই হবে। আমি তোমাকে বলছি, তুমি পারবে। হ্যাঁ তুমি পারবে, ইউ উইল রক মাই ডার্লিং। তুমি কাঁদছো কেন? আমি ভাবিনি তুমি তুমি আমার কাছে এইভাবে ফিরে আসবে। ওই মেয়েটা তুমি দে বাসু, ওই নামটা একদম মুখে নিও না। দেখো প্রিয়ম, আমি আমি সুনীতির সাথে ভালোবেসে থাকিনি। আসলে কি জানো, তোমার উপর না আমার আমার অনেক অভিমান ছিল, কিন্তু পরে বুঝতে পেরেছিলাম যে সেগুলো ভুল ছিল। আসলে আসলে কি জানো, আমাদের পুরুষদের না কিছু কিছু মেল সাবনেস্টিক ইগো আছে, কিন্তু টিকলো না তো সেটা। দেখো, সেই সব কিছু ছেড়ে ছুড়ে আবার তোমার কাছে চলে এসেছি। এই দেখো, এখন তো তুমি আবার আমার দুহাতের মাঝখানে চলে এসেছো। ঠিক এইভাবেই রেখো আমাকে, তোমার দুহাতের মাঝখানে। আলগা করো না।
কখনো আলগা করব না। আই প্রমিস, কোনো শক্তি আলগা করতে পারবে না। আই লাভ ইউ, আই লাভ ইউ। আমাকে 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 একটু ফোনটা দাও না, প্লিজ প্লিজ প্লিজ। হ্যালো জয় ভান্ডারি, আপনি পুলিশের সাথে মিলেনি তো? কি আপনি কি বলছেন কি আরশি ভাবি? আর পুলিশের সঙ্গে? আরে আপনার কি দিমাগ খারাপ হয়ে গিয়া ক্যা? আর পুলিশের সঙ্গে মানে আপনি এসব কথা বলবেন না। আর আর মোবাইল যদি কেউ ট্যাপ করে তখন আপনি কি করবেনটা কি? হ্যাঁ তাহলে তো সব পুলিশের কাছে পৌঁছে যাবে। আরে ঝিলামের কেসে যে আমরা কেউ ইনভলভ নেই সেটা তো প্রমাণ হয়ে গেছে। ওটা বাজাজের ঘরে আছে। আর আপনি এসব ভুলে যান, ভুলে যান। কোই নাচ রহি হে? কোই নাচ রহি হে? কি কি বলছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনে সামনে কোই ডান্স কর রহি হে আপনার ঘরে? হ্যাঁ কি বলছে? কি বলছে? ওনার ঘরে কে নাকি একটু নাচছে। এই জয় ভান্ডারি, এত রাতে ঘরে মেয়ে নিয়েছো নাকি? আরে না না না, আরে আমি এসব করি না। কিন্তু ঘরের মধ্যে কেউ নাচছে। কে নাচছে? মনে হচ্ছে কি ঝিলম ঝিলম নাচছে। ঝিলম ঘরের মধ্যে নাচছে। আমার মিউজিক প্লেয়ার বাজছে আর তার সাথে ও নাচছে, সেই 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 গানে নাচছে ও, যে গানে প্রথম দিন নেচেছিল ও। কি বলছেন? কি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ছিলাম তার মানে কোনো ছকবাজি হচ্ছে এখানে। আমি বলছি কোনো ছকবাজি হচ্ছে।
হয়েছে কি হয়েছে? এখানে বি খুন আছে, খুন। ছিলাম জয়জি, আপনি এক্ষুনি হসপিটালে চলে আসুন, আমি নিজের চোখে ছিলামকে দেখতে চাই। আপনি আপনি এক্ষুনি হসপিটালে আসুন। দূর বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি এখন হসপিটাল যাবে? হ্যাঁ যাবো। স্কিম করছে ঘরে, ছক করছে কেউ, তুমি যাবে? হ্যাঁ যাবো।